আজকে খুব ছোট্ট করে একটি কথা বলছি আপনাদেরকে। আমাদের সমাজে দুই ধরনের মানুষ আছে, ওপেন মাইন্ড এবং ক্লোজ মাইন্ডের মানুষ। ওপেন মাইন্ডের মানুষগুলো সবসময় জ্ঞান নিতে চায় বা কিছু জানতে চায় বা কিছু জানার আগ্রহ আছে তাদের, কিন্তু ক্লোজ মাইন্ডের যে মানুষগুলো সমস্যা হচ্ছে তাদেরকে নিয়ে। তারা কোনো জ্ঞান অর্জন করতেও চায় না, কিছু শুনতেও চায় না, কিছু জানতেও চায় না। এক্ষেত্রে সমস্যাটা যেটা হয় যে তারা মনে করে যে আমরা অনেক বেশি জানি, অনেক বেশি বুঝি, অনেক কিছু আমরা বুঝতে পারি। ধরুন আপনি একটি ব্যক্তি, আপনার কাছে অনেক পরিমাণ জ্ঞান আছে, আপনার সামনে দুটি বাস্কেট রাখা হলো, একটি বাস্কেটের উপরে ঢাকনা দেওয়া আছে। আপনাকে বলা হলো আপনার ভিতরে যে জ্ঞানগুলো আছে সেগুলো আপনি কাগজে লিপিবদ্ধ করেন। লিপিবদ্ধ করার পরে দূর থেকে সেই দুটি বাস্কেটের উপরে জ্ঞানগুলো ছুঁড়ে মারুন। আপনি ঠিক একইভাবে আপনার জ্ঞানগুলো কাগজের মধ্যে লিপিবদ্ধ করে দূর থেকে গিয়ে সেই জ্ঞানগুলো বাস্কেটের দিকে ছুঁড়ে মারছেন। এর ফলে কী ঘটতেছে? এর ফলে আপনার দুটি বাস্কেটের ভিতরে একটি বাস্কেটের মধ্যে আপনার উপরে যে ঢাকনা দিয়ে দেওয়া ছিল, এই ঢাকনা দেওয়ার ফলে এই বাস্কেটে কোনো জ্ঞান পড়তেছে না। মানে হচ্ছে আপনি যেটাই ছুঁড়ে মারতেছেন কেন, ছুঁড়ে মারতেছেন নাই কেন, এই বাস্কেটের ভিতরে কোনো কিছুই পড়তেছে না। কারণটা হচ্ছে বাস্কেটের উপরে ঢাকনা দেওয়া, যার ফলে বাস্কেটের ভিতরে কোনো জ্ঞানই পড়তেছে না। অনুরূপভাবে যে বাস্কেটের উপরে কোনো ঢাকনা দেওয়া ছিল না, সেই বাস্কেটের ভিতরে বেশ কয়েকটি কাগজের টুকরা পড়ছে। অর্থাৎ এটা দেখে এটাই আমরা বুঝতে পারি যে ওপেন মাইন্ডের মানুষগুলো যে কোনো জায়গা থেকে যে কোনো পরিস্থিতিতে তারা জ্ঞান অর্জন করতে পারে, জানার এবং শেখার আগ্রহ আছে তাদের ভিতরে এটার কারণে। কিন্তু ক্লোজ মাইন্ডে যে মানুষগুলো তারা জ্ঞান অর্জন করতেও চায় না, কিছু জানতেও চায় না, কিছু শিখতেও চায় না। এটাই হচ্ছে আমাদের সমাজের মধ্যে একটা বড় সমস্যা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।